সম্মানিত দর্শক ও মৎস্যোদ্যোক্তা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন আর একটি ভিডিওতে। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি মাছ নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে লাল তেলাপিয়া মাছ। বর্তমান বাংলাদেশে লাল তেলাপিয়া মাছ অনেকের কাছে নতুন একটি মাছ। তেলাপিয়া মাছের জাতগুলোর মধ্যে লাল তেলাপিয়া মাছ অন্যতম। বর্তমান বাংলাদেশে ধীরে ধীরে লাল তেলাপিয়া মাছের বাণিজ্যিক চাষ শুরু হচ্ছে। লাল তেলাপিয়া মাছ অন্যান্য তেলাপিয়া মাছের চাইতে দ্রুত বড় হয়। এই তেলাপিয়া মাছ দেখতে আকর্ষণীয় ও খেতে বেশ সুস্বাদু, যার কারণে বাজারের অন্য মাছের তুলনায় এই মাছ ক্রেতাদের বেশি নজর কাড়ে। স্বল্প বিনিয়োগ এবং অল্প কায়িক পরিশ্রমে অধিক মুনাফার সুযোগ রয়েছে এই লাল তেলাপিয়া মাছ চাষ করে। এছাড়াও লাল তেলাপিয়া মাছ চাষে তেমন ঝুঁকিও নেই। সাথী ফসল হিসেবে মাগুর ও গুলশা মাছকেও অন্তর্ভুক্ত করে মিশ্রভাবে চাষ করা যায় লাল তেলাপিয়া। লাল তেলাপিয়া মাছ স্বাদু ও লবণাক্ত পানিতে চাষ করা যায়। পুকুরে লাল তেলাপিয়া এককভাবে চাষ করলে বেশি মুনাফা পাওয়া সম্ভব। এই মাছ চাষ করে যে কেউ খুলতে পারবেন ভাগ্যের দরজা। ছোট বড় যে কোনো পুকুরে লাল তেলাপিয়া মাছ চাষ করা যায়। তবে পানির গভীরতা 3-5 ফুট থাকে এমন 20-50% আয়তনের পুকুরে এই লাল তেলাপিয়া মাছ চাষের জন্য নির্বাচন করা যেতে পারে। প্রথমে পুকুরের পার মেরামত, জলজ আগাছা পরিষ্কার এবং অবাঞ্ছিত মাছ দূর করে 1% 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগের 3 দিন পর 1% 50 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টেস্ট পেশার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের 3 দিন পর পুকুরে লাল তেলাপিয়ার পোনা মজুদের ব্যবস্থা নিতে হবে। আশা করা যাচ্ছে এই সকল নিয়ম মেনে সুষ্ঠু পরিচর্যা করে চাষ করতে পারলে লাল তেলাপিয়া মাছ চাষ করে অন্য মাছের তুলনায় অধিক মুনাফা অর্জন সম্ভব। আপনারা যারা ভাবছেন লাল তেলাপিয়া মাছ চাষ করার জন্য এই মাছের পোনা কোথায় পাবেন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের মাছ চাষের জন্য লাল তেলাপিয়া মাছের পোনা পাচ্ছেন রনি মৎস্য নার্সারিতে। আপনারা এখন যে পোনাগুলো দেখছেন এগুলো চাষ উপযোগী লাল তেলাপিয়া মাছের পোনা। এই পোনাগুলো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দেওয়া হয়। অনেকে আছেন হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করতে চান, এক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসেও পোনা নিয়ে যেতে পারবেন।